বাংলাদেশের মানুষের কাছে মধ্যপ্রাচ্যের বিশেষ করে সৌদি আরবের খেজুর বেশ জনপ্রিয়, বিশেষ করে আজওয়া মরিয়ম। আশার কথা হলো এই খেজুর এখন চাষ হচ্ছে দেশে। চাষ করেছে আমরা দেখতে এসেছি এবং খেজুরগুলো দেখতে অনেক সুন্দর এবং সুস্বাদু এবং উদ্বুদ্ধ হচ্ছে আমাদেরও। সবারই যদি উচিত, সবার মনে হয় যে এই ধরনের বাগান করলে আরও ভালো হবে। চার বছর থেকে আমি এখানে আসি, গাছ পরিচর্যা করি, ভ্যাকসিন ওষুধপত্র মেলান ফরান যাবতীয় সম্পূর্ণ আমি করি। ফুলবাড়ী উপজেলার পুকুর গ্রামের কুয়েত প্রবাসী জাকির হোসেন দীর্ঘ ২০ বছর কাটিয়েছেন সেখানে। কুয়েতের মাটিতে খেজুর হলে কেন দেশের মাটিতে সম্ভব না, সে চিন্তা থেকে দেশে এসে ২০% জমিতে ১৯টি খেজুর চারা রোপণ করেন। এখন তার বাগানে আজওয়া মরিয়ম ছাড়াও বার্গি, আম্বার, মেরজান জাতের খেজুর চাষ হচ্ছে। সঠিক পরিচর্যায় ফলন হয়েছে ভালো। ৯টি গাছে খেজুর ধরেছে বিভিন্ন প্রজাতির, আজওয়া, মরিয়ম, বার্গি, মেরজোল, আম্বার, খনিজি, এই গাছের খেজুর ধরেছে। এক একটি গাছে আনুমানিক ৭০-৮০ কেজি খেজুর আছে। এই গাছ আমার অনেক খুব ভালো ফলন আসতেছে, আমাদের দেশের আবহাওয়ার সঙ্গে ভালো সেটিং। আর এই গাছ আমাদের ফুলবাড়ির মাটিতে আমি এই প্রথম আবাদ ফসল ফলাই। কৃষি বিভাগ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এই কর্মকর্তা। পরীক্ষামূলকভাবে তিনি বিভিন্ন জাতের খেজুর নিয়ে এসে চাষাবাদ শুরু করেন। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি তার পরীক্ষামূলক ফলাফল মোটামুটি ভালো ফলন এসেছে, আমরা আশাবাদী। তো তিনি যদি ভবিষ্যতে এটা যদি বাণিজ্যিকভাবে করতে চান, আমার মনে হয় তিনি লাভবান হবেন। দেশের অন্য জেলায় বিদেশি জাতের খেজুর চাষ করা গেলে আমদানি নির্ভরতা কমবে, পাশাপাশি কম দামে বাজারে মিলবে সুস্বাদু এই খেজুর। বিকাশ করলেই বিশ্বকাপের টিকিট হবে, বেশিবার রিচার্জ বিকাশ করো, বিশ্বকাপ টিকিট জিতো।